সাম্প্রতিক সময়ে বেড়েছে নারী ও শিশু নির্যাতনের হার। করোনাকালে আশঙ্কাজনকভাবেই মানসিক, শারীরিক, যৌন ও অর্থনৈতিক নির্যাতনের শিকার হচ্ছেন তারা। মহামারীকালে দীর্ঘদিন বাসায় থাকা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ও অনলাইনের প্রতি আসক্তি বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে অভিমত বিশেষজ্ঞদের। আবার এই মহামারীতে আয় কমে যাওয়ায় ঘটছে পারিবারিক সহিংসতার ঘটনাও। ভায়োলেন্স এগেইনস্ট উইমেনকে আমরা সবসময় একটা ব্যক্তিগত ইস্যু বলে মনে করি, সেটা একটা প্রধান সমস্যা। রিসেন্ট যে গণধর্ষণ বেড়ে গেছে, এইগুলো জায়গাতে আসলে আমরা দেখেছি, হ্যাঁ আমরা মৃত্যুদণ্ড আমরা শাস্তি বিধান করেছি, কিন্তু সেটা একটি মাত্র পথ। বিচার পাওয়ার ক্ষেত্রে অনেক দীর্ঘসূত্রিতা এবং অনেক কষ্ট জড়িত। নারী শিশু ধর্ষণের যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডেরও কিন্তু বিধান রাখা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি, অপরাধের শিকার ব্যক্তির দুজনের কিন্তু আপনার ডিএনএ বাধ্যতামূলক কিন্তু করা হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশনের তথ্য বলছে, করোনা দুর্যোগে 45% নারী মানসিক নির্যাতনের শিকার। এ সময় শারীরিক, যৌন ও অর্থনৈতিক নির্যাতনের হারও বেড়েছে। বিচার ব্যবস্থায় যাতে আমরা যেতে পারি, এবং আর একটা কথা আমি বলতে চাই যে আমরা এইসব ইস্যুতে লজ্জা পাই, আমাদের নিরাপত্তা ভাঙতে হবে। যখনই কোথাও কোনো এই ধরনের ঘটনা ঘটে, তাৎক্ষণিকভাবে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, আইনের আওতায় তদন্ত করা হচ্ছে, আইনের আওতায় আনা হচ্ছে। নিরাপত্তা ভেঙে সবাই এগিয়ে আসলেই নারী ও শিশু নির্যাতনের হার কমে আসবে, এমনটাই প্রত্যাশা বিশেষজ্ঞদের। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।